আমি যতবার দাঁড়াবো ততবার পাস, আমি আশাবাদী না, আমি চোখ বন্ধ করে পাস। আমি কাজ করেছি শিল্পীদের জন্য, শিল্পীরা আমাকে ভালোবাসে। নিপুণ সেটা পেরেছে, তারপরে ছেড়ে দিলাম। এফডিসিতে 21 জনকে এক করতে পারছে, মিটিং এ 21 জনকে এক করতে পারে, সে 500 শিল্পীকে এক করবে, এত সোজা। কত 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 আশা দেখিয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীকে আনবে, 20টা ছবি করবে, কিছু হয়েছে? এক একজন শিল্পী ভালো কিছু করতে পারে না, শিল্পী সমিতির আবার ওই পেটে আসলে শিল্পী সমিতির মেম্বারই না, লাভ কি হলো? মানে কথায় এরা আগায় গেছে, কাজে নেই। রিয়াজ ভাই এত কথা ফেল, এত আমার বিরুদ্ধে কান্নার অভিনয়, এত কিছু করেও পাস করতে পারিনি। সুন্দরের অভাব পড়ছে পৃথিবীতে, কত সুন্দর সুন্দর মেয়েরা বেরোয় পার্লার থেকে বেরোয়, কত সুন্দর, আমি কেন এক বাচ্চার মায়ের হয়ে যাবো? আমার দরকার আছে? আর আমি আমি জায়দ খান তাহলে আমার অবস্থা 12টা বাজে গেছে, আমি তো ভাই রিজেক্ট টেক না এখনো, বললাম না ইনটেক বললাম না। বলো তোমরা যখন বাসায় যাও বউ অনেক কথা বলে, উত্তর দাও, কত উত্তর দিতে গেলে গায়ের উপরে থাপ্পড় দেওয়া লাগে, গাল গোল জড়ায়। কিন্তু পুরুষ মানুষ আমরা অনেক ধৈর্য ধারণ করি, তো আমরা কিছু বলি না, বাইরে এত কাজ করি কষ্ট করি কোনো বুঝতে চায় না। আর আমি তো আইনের মধ্যে শ্রদ্ধা ছিল, আমি তো জোর করে কোর্ট যখন বলেছে স্ট্যাটাস কিউ দিত, এই চেয়ারে কেউ বসবে না, ধর বিচারপতি বলেছে উনি কি আইন মেনেছিল, জোর করে গিয়ে বসছিল। তো জোর তো উনি টাকার টাকা গেছে কষ্টে, ওই চেয়ারে বসতেই হবে, ওই চেয়ারেই তো বসে আছে। তা আমি গিয়ে বলবো যে চেয়ার থেকে বেরা, মারামারি করবো? এই শিক্ষা বা এই ফ্যামিলি শিক্ষা তো আমার নয়। আমি তো আদালতের কাছে গিয়েছি, আদালতের সঙ্গে স্টে করেছে, আমি আইনের মধ্যে শ্রদ্ধাশীল ছিলাম, আমি আইন বিচার করে সেই অবস্থায় ছিলাম। সে তো সেই আইন কোর্টকে এখন মতো রায় দিয়েছে না, আমি আবারও বলি আজ পর্যন্ত কত উনি রায় পাইনি। উনি যে আমাকে যে হাইকোর্ট নির্বাচিত ঘোষণা করেছে সেটার বিরুদ্ধে একটা আপিল করেছিল, সেই আপিলটাই গ্রহণ করেছে পূর্ণাঙ্গ বেঞ্চ, ওনাকে কিন্তু রায় দেয়নি। যা করছে এখনো জোর করে ইজ্জত মানে লজ্জাহীন ভাবে, আমি সবসময় বলি বেহায় ভাবে একই কাজ করে দেবো, মেয়েদের সাথে মারামারি করেছে। কত সুন্দর সুন্দর মেয়েরা বেরোয় পার্লার থেকে বেরোয়, কত সুন্দর, আমি কেন এক বাচ্চার মায়ের হয়ে যাবো? আমার দরকার আছে? আর আমি জায়দ খান তাহলে আমার অবস্থা 12টা বাজে গেছে, আমি তো ভাই রিজেক্ট টেক না এখনো, বললাম না ইনটেক বললাম না। বলো এরপর যে কত ট্রল করছে আমার বউ সাজায়া, বিশাবের হাজবেন্ড সাজায়া, এটা চলতেই থাকে। বিশাবের প্রতি শ্রদ্ধা ভালোবাসা, সেজন্য তো বলেছি আমরা আপনাদের একটু ওয়েট করতে হবে, বিদ্যুৎ ভাই দেশের বাইরে আছে, আসুক বসে মিটিং করে আপনাদেরকে একটা চমক দেওয়ার চেষ্টা করবো নির্বাচনে। এবং বিশ্বা ভাই বলতেই পারে, সে অধিকার তার আছে, সে তার অধিকার তার আছে, এবং এটার সব খলাস হয়ে যাবে সামনে। আমি যতবার দাঁড়াবো ততবার পাস, আমি আশাবাদী না, আমি চোখ বন্ধ করে পাস। আমি কাজ করেছি শিল্পীদের জন্য, শিল্পীরা আমাকে ভালোবাসে। নিপুণ সেটা পেরেছে, তারপরে এরকম ছেড়ে দিলাম। এফডিসিতে 21 জনকে এক করতে পারছে, মিটিং এ 21 জনকে এক করতে পারে, সে 500 শিল্পীকে এক করবে, এত সোজা। যতবার দাঁড়াবো শিল্পী সমিতির ততবার পাস করবো, বিকজ এই কাঁধে জায়েদ খানের করোনা রোগীর লাশ নামিয়েছি আমি, মৃত্যু ঝুঁকি নেই নেই। প্রতিটা দিন করোনার মধ্যে অসচ্ছল শিল্পীদের বাসায় বাসায় খাবার পাঠিয়েছি, এই সময় আমি লাশের মাটিতে নেমেছি। যখন লাশ ফেলে সন্তান পালিয়ে যাচ্ছে বাবা মা, আমি লাশ ছেড়ে পালাইনি করোনা জেনেও। সাদেক বচ্চু, রানা আমিদ, কমরি, আমি লাশ গুলো দাফন করেছি। সেই দোয়া আমার মানুষের প্রতি নাই। ঈদের সময় সবার বাসায় বাসায় উপঢৌকন পাঠিয়েছি ভালোবাসার স্বরূপ। এদিন মানুষ শিল্পীরা ভুলে যাবে কখনোই না, কি পেয়েছে শিল্পীরা, কই কাজ আছে, ছবি আছে। আমরা যারা লিড রোল করি তারা কিছু শিল্পী ভালো আছি, আর সবার কি অবস্থা, কি বাজে অবস্থা বলেন? কত 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 আশা দেখিয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীকে আনবে, 20টা ছবি করবে, কিছু হয়েছে? এক একজন শিল্পী ভালো কিছু করতে পারে না, শিল্পী সমিতির আবার ওই পেটে আসলে শিল্পী সমিতির মেম্বারই না, লাভ কি হলো? মানে কথায় এরা আগায় গেছে, কাজে নেই। রিয়াজ ভাই এত কথা ফেল, এত আমার বিরুদ্ধে কান্নার অভিনয়, এত কিছু করেও পাস করতে পারিনি।
আমাকে মার্ডার কেসের আসামি বানায়, অমুক বানায়, আমাকে ক্লোথ দিয়ে, তারপরেও আমি 13 ভোটে পাস, 176 ভোট, মেয়েটি 163 ভোট। বুঝতে হবে আমি কিন্তু ম্যান্ডেট নিয়ে শিল্পীদের ভোটে নির্বাচিত, জোর করে বসি নাই, শিল্পীরা ভালোবাসে আমাকে, আমি আমি প্রতিবার ভোটে নির্বাচিত হই, স্বচ্ছ ভোটে নির্বাচিত হই। উনি আপিল করে ভোট গণনা করছে সামনে বসে, দেখি চেহারা লাল হয়ে গেছে, তারপরও দেখে ভোটে আমি পাস, লাভ কি? শিল্পীরা তো ভালোবাসা দিচ্ছে, আমাকে ছেড়ে কেন ডিপজল ভাই গেল না, আমাকে ছেড়ে কেন বিশ্ব ভাই গেল না, আমাকে ছেড়ে কেন রুবেল ভাই, রুবেল ভাই তুই না থাকার কারণে আজ পর্যন্ত শিল্পী সমিতি ঢুকি নাই। রোজিন আবার ঢুকে, যারা লিজেন্ড দেখেন কয়জন ঢুকে, কেউ আসে? অরুণাদির আসে? সুচরিতা আবার আজ পর্যন্ত শিল্পী সমিতি ঢুকছে? আর আমার সময় আপনারা কাকে পাননি? ফারুক ভাই, সৈলানা ভাই, আনোয়ারা ম্যাডাম, সমস্ত যত ফ্রেম এখন শিল্পী আর শিল্পীদের, এটা আম্বিশা সদাগাম জায়েদ খানের সময় হয়েছে। যে পিকনিক করেছে সিনিয়র জুনিয়রের সম্মিলনে, কেউ কোনোদিন পারলেন শিল্পীদেরকে অন করতে হয়। সংগঠন সবাই করতে পারে না, পর্দায় অভিনয় করে সবাই জনপ্রিয় হতে পারে, সংগঠন চালানোর অন্য জিনিস, সংগঠন সবাই চালাতে পারে না। নিজের লোক সামলাইতে পেরেছে, অন্য শিল্পীকে কি পৃষ্ঠপোষকতা করবে? নিজেই ফর্ম কিনতে দৌড়, এখন মনোনয়ন দৌড়ে নিজের এমপি হবে, অন্য লোককে আগে দেওয়ার সুযোগ আছে? লাভ কি বলে?